সমস্ত সময় বলতে সমস্ত গুন্ডা মাফিয়া সব কৃষি অফিস দখল করে বসে আছে। এখন আমরা পশ্চিম থানার মেইন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এসেছিলাম, আমরা ওসি সাহেবকে বলি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। অ্যাকর্ডিং আমাদের কথা অনুযায়ী ওসি সাহেব আমাদেরকে নিয়ে গেছেন। আমরা শুনতে পাই কালকে রাতে সদর এসডিএম সাহেবের আদেশ মূলে আমাদের টিসিএর যেই মেইন গেট এবং দুই তিনটা রুম কিছু দুষ্কৃতিকারীরা খুলেছে। কাজেই আমরা দেখতে এসেছি ফিজিক্যালি, যেহেতু আমি এখনও ওই সংস্থার সেক্রেটারি, আমি দেখতে এসেছি আমাদের যেই বিল্ডিং এবং আমাদের যে অফিস প্রিমাইসেস কারা কারা দখল করে রেখেছে এবং কি অবস্থায় আছে। কারণ আমরা বিগত 19 তারিখ যখন আমরা মিটিং করতে আসি, কিছু দুষ্কৃতিকারী দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হই, যেটা আজকে আপনারা সচক্ষে দেখলেন। আমাদের এবং আমাদের আমি সহ আমাদের যারা অ্যাপেক্স বডির মেম্বার আছে সবাইকেই ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারাস করা হয়েছে। কাজেই আমরা অফিস করার লক্ষ্যে আমরা গেছিলাম, আমরা দুষ্কৃতিকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হই, আমরা ওই জন্যই আবার পশ্চিম থানার সামনে আমরা ঘুরে এবং ফিরে এসেছি। আমরা ওসি সাহেব এবং সদর এসডিপি সাহেবকেও আমরা অনুরোধ জানাব, অতি দ্রুত যেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের অফিস প্রিমাইসেস যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়।